আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাসুল ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলথ অ্যান্ড হিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা একটি ভেষজ যেটি খুবই সুপরিচিত কিন্তু অনেকেই শুধু এটি বীর্য ঘন গাঢ় আঠালো করার জন্যই সেবন করে থাকেন বন্ধুরা আপনি কি জানেন যে এটি শুধু বীর্য ঘন গারো কারকই নয় এটি খুবই উদ্দীপনা সৃষ্টিকারী একটি ভেষজ বন্ধুরা আয়ুর্বেদ শাস্ত্রে যেটিকে সবচেয়ে উদ্দীপনা সৃষ্টিকারী ভেষজ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আর সেই ভেষজটি হচ্ছে শিমুলের মূল বন্ধুরা এই শিমুলের মূল শুধু যে বীর্য ঘন গাঢ় আঠালো করে বিষয়টা এমন নয় এটি উদ্দীপনা বাড়ায় যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে সেই সাথে শুক্র তারলোজনিত সমস্যা দুটো একত্রেই রয়েছে বন্ধুরা উত্থানজনিত সমস্যা রয়েছে এই ধরনের রুগী কিন্তু খুবই সংখ্যায় কম অধিকাংশেরই দ্রুত বীর্যপাত হয় তো বন্ধুরা এই দুটো উদ্দীপনা এবং বীর্য ঘন গাঢ় এই দুটো একত্রে করতে চাইলে আপনি নিয়মিত কাঁচা শিমুলের মূল ভালোভাবে মূলও যেভাবে খাই এটা পরিষ্কার করে ধুয়ে উপরের চামড়াটা ছিলে ফেলে দিয়ে ভালো চর্মণ করে খেয়ে ফেললে মুখের মধ্যেই দেখবেন প্রথম দিকে একদম বীর্য বীর্য হয়ে যাবে বন্ধুরা মুখের মধ্যে যেরকম অনুভূতি আসে যেরকম আপনারা এর আকৃতি দেখতে পান বীর্য ঘন গাঢ় আঠালো তেমনিভাবেই হবে বন্ধুরা পুরো আস্থার সাথে এই ভেষজটি আপনার সেবন করুন প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্ফ ডিবেন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই